আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেতে বসেছিলেন। তখন তিনি সাহাবীদেরকে বললেন, কিয়ামতের দিন আমি হব সকল মানুষের নেতা। তোমরা কি জানো এটা কিভাবে হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একত্র করাবেন। তারা সবাই একে অপরকে দেখতে পাবে। সূর্য মানুষের নিকটবর্তী হয়ে যাবে। মানুষেরা দুশ্চিন্তা করতে শুরু করবে, অতঃপর তার অস্থির হয়ে পড়বে, যা তারা সহ্য করতে পারবে না, আবার এর থেকে বাঁচতেও পারবে না। তখন তারা একে অপরকে বলবে, আমরা খুব দুরবস্থায় আছি, আমাদেরকে এই দুরবস্থা থেকে বাঁচতে কে সুপারিশ করতে পারবে? আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে? আমরা কি সে সম্পর্কে চিন্তা ভাবনা করব না? চলো আমরা সবাই আদম আলাইহিসসালামের কাছে যাই। তারা সবাই আদম আলাইহিসসালামের কাছে যাবে, বলবে, হে আদম, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন, আপনি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি? আপনি কি দেখছেন না আমরা কত বিপদে আছি? আদম আলাইহিসসালাম বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনোই করেননি, এরপরও এরকম রাগ আর কখনো করবেন না। তিনি তো আমাকে নিষেধ করেছিলেন ওই গাছের নিকট না যেতে, কিন্তু আমি তা অমান্য করেছি। তোমার নূহ আলাইহিসসালামের কাছে যাও। তারা নূহ আলাইহিসসালামের কাছে যাবে এবং এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীতে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলে অভিহিত করেছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কত বিপদে আছি? অতঃপর নূহ আলাইহিসসালাম বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি, এরপরও এরকম রাগ আর কখনো করবেন না। আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম, আমি আমার চিন্তা করেছি, তোমরা বরং ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসবে, অতঃপর বলবে, হে ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি আল্লাহ নবী ও পৃথিবীবাসীর মধ্যে তার খলিল, অর্থাৎ আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে আছি? অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি, এরপরও এরকম রাগ আর কখনো করবেন না। আমি কিছু মিথ্যা কথা বলেছিলাম, তাই আমি আমার চিন্তা করছি, তোমরা বরং মুসা আলাইহিসসালামের কাছে যাও। তারা মুসা আলাইহিসসালামের কাছে যাবে এবং এসে বলবে, হে মুসা আলাইহিসসালাম, আপনি আল্লাহ তাআলার রসুল, আল্লাহ আপনার সাথে কথা বলে আপনাকে ধন্য করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কত বড় বিপদে আছি? তিনি বলবেন, আমার রব আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি, এরপরও এরকম রাগ আর কখনো করবেন না। আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, অথচ আমি এ ব্যাপারে আদিষ্ট ছিলাম না, এখন আমার চিন্তা আমি করছি। তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিসসালামের কাছে যাবে এবং এসে বলবে, হে ঈসা আলাইহিসসালাম, আপনি আল্লাহর রসুল, আপনি যখন দোলনাতে ছিলেন তখন থেকেই মানুষের সাথে কথা বলা শুরু করেছেন, আপনাকে আল্লাহর বাক্য ও তার পক্ষ থেকে রূহ বলে আখ্যায়িত করা হয়েছে, যা মারিয়াম আলাইহিসসালামের কাছে পাঠানো হয়েছে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে আছি? তিনি বলবেন, আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে কখনো করেননি, আমার চিন্তা আমি করছি, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই আমার কাছে আসবে এবং বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আল্লাহ তাআলা আপনার পূর্বে ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন আরশের নিচে, আর আমি তখন আমার রবের জন্য সিজদা করব। তখন আল্লাহ
আমার জন্য তার রহমত উন্মুক্ত করবেন। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা কবুল করা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তখন আমি বলবো, হে রব, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত, আমার উম্মত নিয়ে আমি চিন্তিত। তখন বলা হবে, হে মুহাম্মদ, তোমার উম্মতদের জান্নাতে প্রবেশ করাও, তুমি তাদেরকে ঢুকাও যাতে কোনো হিসাব নিকাশ নেই, তাদেরকে প্রবেশ করাও জান্নাতের ডান পাশের দরজা দিয়ে, অবশ্য অন্যসব দরজা দিয়েও প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, জান্নাতের দুই গেটে প্রশস্ত হবে, মক্কা ও বসরা যতটুকু দূরত্ব ঠিক ততটুকু সমান। প্রিয় দীনী ভাই বোনেরা, এই হাদিস থেকে আমরা যে সকল বিষয় শিক্ষা পাই, প্রথম হলো হাদিসে দেখা যাচ্ছে সকল নবীগণ চিন্তিত থাকবে তাদের অন্যায়ের জন্য। আসলে নবীগণ সকল অন্যায় ও পাপাচার থেকে মুক্ত ছিলেন, আল্লাহ তাদের সকল পাপ ক্ষমা করে দিবেন। দুই নম্বর হলো ইব্রাহিম আলাইহিসসালাম যে মিথ্যা বলেছিল, এ সম্পর্কে হাদিস এসেছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনটি মিথ্যা কথা বলেছিলেন। প্রথমটি হলো, তাকে যখন মূর্তি পূজা উৎসবে যেতে বলা হলো তখন তিনি বলেছিলেন, আমি অসুস্থ। দ্বিতীয়টি হলো, যখন তিনি সব মূর্তি ভেঙে মাত্র একটি মূর্তি রেখেছিলেন আর লোকেরা এসে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, বড় মূর্তিটি এই কাজ করেছে। তৃতীয়টি হলো, যখন তিনি নিজ স্ত্রী সারাকে নিয়ে সফর করেছিলেন তখন এক অত্যাচারী লোকের থেকে নিজেকে বাঁচানোর জন্য স্ত্রী সম্পর্কে মিথ্যা বলেছিলেন যে এই স্ত্রী হয় আমার বোন। আসলে এগুলো ইব্রাহিমের দৃষ্টিভঙ্গিতে মিথ্যা ছিল না, কিন্তু কোনো কোনো শ্রোতার কাছে এগুলো মিথ্যা মতো মনে হতে পারে। আর এগুলো মিথ্যা হলেও নিন্দনীয় মিথ্যা নয়, এগুলো নন্দিত মিথ্যা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের সময় যে বলবেন, আমি মিথ্যা বলেছি, সেটা আল্লাহর কাছে চরম বিনয় ও পূর্ণ আত্মসমর্পণ। তিন নম্বর হলো, সকল নবী ও রসুলগণের ওপর আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো।